কোনো কিছু খবর দেওয়ার দরকার হলে ওই 5577 কি একটা আছে পিছনে, ওই নাম্বারটা থেকে ওরা ওই একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিবে নানারকমভাবে। এই যেভাবে কথা বলছিলাম আবহাওয়ার ব্যাপারে নানারকমভাবে ডিস্টারবেন্স, এবং আজকের আপনি যে বৃষ্টির কথা বললে, যদিও আমি আগে ভিডিওটা রেকর্ড করেছি সেটা বোধহয় 87 ছিল। আমার সব নাম্বার আছে, কত ভিডিও মানে 5387 চলছে ভিডিও, মানে এই মোবাইলটাতে, বুঝতে পেরেছেন? 5387টা মোবাইলে আমি ভিডিও রেকর্ড করেছি 2 বছরে, বুঝতে পেরেছেন? প্রায় দিনে 4-5টা করে ভিডিও, কথাবার্তা, বিভিন্ন অকাজন এবং মাটির নিচের ঘটনাগুলো ডিসক্রাইব করার জন্য সেটা করি। এবং আপনি যেভাবে আজকে বললেন যে এই যে বৃষ্টি হওয়ার একটা এক্সপিরিয়েন্স, এটা আমি প্রিভিয়াস মানে ভিডিওতে রেকর্ড করেছি, আর একবার একটু বলে দিচ্ছি যে আপনি এটা অসম্ভব দেখলেন, হঠাৎ করে বৃষ্টি আসা এবং বৃষ্টির ধারা কাটছে না, এবং হাওয়াটাও যেন হঠাৎ করে যেন একটা অস্বাভাবিকভাবে পার্টিকুলার জায়গাকে আক্রমণ করা মানে করে ঘোরানো বৃষ্টি নিয়ে আসা, এইরকমের যে ঘটনাটা বললাম আপনাকে হয়েছিল 2020 সালে জানুয়ারির কত 23-24 হবে, 26শে জানুয়ারি এরকম হয়, বসন্ত পঞ্চমী ছিল আর কি, সরস্বতী পুজো, ও আর্লি ছিল শীতকালে, মাঘ মাস, ঘোর মাঘ মাস, মাঘ মাসের মিডিলের একটু আগে দিতে হবে, ওই এখন অস্বাভাবিক বৃষ্টি 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে, এবং তার ব্যাপ্তি 2 ঘন্টার বেশি দূর যায়নি। সাধারণত উইন্টারে বৃষ্টি হলে সারা বেঙ্গল ইন্ডিয়া ব্যাপী বৃষ্টি হওয়ার চান্স, সেখানে একটা পার্টিকুলার জায়গায় হবে না, এবং 2-4 দিন ধরে মেঘটাকে সেটেল হয়ে হয়েও হতো আগে, আগেকার দিনে, আগেকার আমাদের যেটা মাসের আগে মেঘ দেখে 3 দিন আগে বললো যে এবারে বৃষ্টি হবে, বুঝতে পেরেছি? হ্যাঁ, এরকম হতো, সবাই জেনে যেত যে, হ্যাঁ, একটা আইডিয়া করতে পারতো যে আবহাওয়া যে 3-4 দিন আছে বৃষ্টি একটা নামবে, লোকেশার হবে। কিন্তু এখন আপনার ঘন্টায় কেমন হঠাৎ করে দেখলেন না, হঠাৎ করে আপনার 12:30টার সম্বন্ধে কোনো কিছু না, রোজ ভালো করে 1টার মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি হঠাৎ, এই হঠাৎ হঠাৎ বৃষ্টির ব্যাপারগুলো আমরা যদি ওই ভিডিওটা এরা আবার করে দেওয়ার চেষ্টা করবে, এই যে অস্বাভাবিক আপনার কাছে একটা এক্সপিরিয়েন্স, সাধু হয়ে আপনি এখানকার বৃষ্টির ব্যাপারে পার্টিকুলারলি আশ্রমটাকে এই হাইলি ভাইব্রেটেড, মাটির নিচে আয়রনের জঙ্গল করে রাখা ছিল, 8 মাস বৃষ্টি হয়নি, তাই ভেবেছিলাম বৃষ্টি না হলে সব গাছপালা মরে যাবে, তারপরে হঠাৎ করে ওরা ওইটাকে নিচেটা মনে হয় সরিয়েছে, সরানোর পরে এই পুরো ডেকটা মানে 8 পাট হেডিং, তো সেইখানে আমার নিচে সাজরোধ করার জন্য এই পক্ষকালটা প্রায় 1 ফর্নাইট তা হরিবল সৃষ্টি করছে, মানে হেভি ওয়েট রেখে আর সেখানে গিয়ে সবাই বসছে, বুঝতে পারছেন কী করছে? কারণ আমার কাছে এখানে একটা বিরাট স্ট্যান্ড মানে বিরাট শক্ত স্ট্রাকচার, সেটা বসলে তার উপরে এমনভাবে শ্বাসটা চিটিয়ে যাবে, ওরা ওই অত ঘনত্ব জলের মধ্যে, সমুদ্রে ঘনত্ব জল আছে, তার মধ্যে বসে থাকছে বলে ওদের শ্বাসটা আর অক্সিজেন ওরা সবসময় ব্যবহার করছে, তা ওরা মানুষ মারছে করোনা রেভিনকে, নিজেরা সবসময় অক্সিজেনের মধ্যে আছে, এবং যে লৌহ সেটআপের মধ্যে আছে সেখানে ওদের শ্বাসটা বন্ধ হচ্ছে না, ওরা কী করছে ওই এবারে 4,000-5,000 কিলোমিটারের মতন ওদের বিভিন্ন লোক আছে, সেখানে সেই ছোটো ছোটো সিস্টেম আছে, তার মধ্যে 5-10 জন কোয়ারেন্টাইন করছে, সঙ্গম করার পরে ওই মাটির নিচে আপনার ওখানটায় বসলে ওরা পুরো মেশিনটা ঘোরালে পুরো বডিটার আপনার ভিতরে একটা মেকআপ আপনার কপি করে নেবে, ম্যাগনেটিক ফিল্ডটা কপি করার সঙ্গে সঙ্গে ওদের সিস্টেমে যেটা প্যাক্ট হয়ে যাওয়ার পরে ওই সিস্টেমটাকে টেনে টেনে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে যে মেন সিস্টেম, যেমন আমি এখানে বসে আছি আর ওর জায়গাটা উপরে, মিটার উপরে আর ও উপরে আমার থেকে, আমি এখানে নিচে বসে আছি, এই যে ওখান থেকে যে নিচে বসে আছি এখান থেকে স্ল্যান্ড তৈরি করে ওর ছাতিটাকে ওই ওইখান থেকে ওই জিনিসটা কুড়িয়ে নিয়ে পেটান কুড়িয়ে নিয়ে চলে এসছে, নিয়ে এসে এখানে মেন সেট আপটা গিয়ে বসে পড়বে, বসে পড়লে ওর আর ওখান থেকে শ্বাসটা ও কিছুতেই মানে যোগ না জানলে ওটাকে ব্রেক করতে পারবে না, প্রাণ আটকে দম বন্ধ হয়ে মরে যাবে। এটা পিকো ন্যানো লেভেল ওই রেসপিরেটারি ট্র্যাক্টের মেন যেখানে যেখানে ট্র্যাকটা আছে সে ভাইটাল জায়গাটাকে কনস্ট্রাকশন করে দিচ্ছে। আর আপনি সাধু বলে এখন মমতা ব্যানার্জিকে বললে আপনার মুখটা তো তুলছি না,
আপনার নাম হচ্ছে গৌরী, গৌরী নাথানন্দ দাসপুর হাজিপুর। কিন্তু আপনি মমতার বড় ফ্যান, তো সে যাই হোক, কিন্তু এই কথা বললে আর আপনার রামকৃষ্ণ মিশনের সঙ্গে এত যোগাযোগ, রামকৃষ্ণ মিশনে আপনার সেই লেভেলের, আপনি যেভাবে সন্ন্যাসিত্ব মেনটেন করেন একবার খাওয়া, এবং যা দিচ্ছেন খাচ্ছেন আর কিছু খাচ্ছেন না, কার থালায় খাওয়া নাই, কার উঠা বসা নাই, এই যে একটা সন্ন্যাসীর আজকাল বুদ্ধের, ভগবান বুদ্ধের সন্ন্যাস জীবন বা তার শিক্ষা পাঠ করবো ভেবেছিলাম, ওরা আমাকে পাঠ করতে দেবে না, নাহলে আপনাকে আমি ওই বিনয় ত্রিপিটকের ওখানে বিনয় আর শীল কীভাবে, ওই যে সুকস্যমূলম ধর্ম ধর্মস্যমূলম, মানে কি করে বিনয়ে আসা যাবে, সেখানে খাদ্র ইন্দ্রিয় সংযম করে বিনয় হলে, বিনয় নম্র হলে তবে সে বৃদ্ধ সেবা করতে পারে, তার মন হাত পা শান্ত শান্ত হলে বৃদ্ধের কাছে গিয়ে বসবে, মানে যারা যোগী আর কি, তাদের কাছে গিয়ে বসলে তবে তার ধীরে ধীরে পেটে জ্ঞান জন্মাবে। যেমন ধরুন আমি তখন সায়েন্টিস্ট, আমার গুরু মহারাজ কানে যিনি ভগবান সাক্ষাৎ দেহধারী হয়ে বসে আছেন, বুঝতে পারছেন, কিন্তু সেটা আমরা, আমি পার্টিকুলারলি 6 বছর কোনো রকম কিছু বুঝতে পারছি না, আমার সঙ্গে এই ব্যক্তির কি ডিফারেন্স হতে পারে বডিতে, সায়েন্সের বিভিন্ন জায়গায় মলিকুলার বা কীভাবে কি লেভেলে কীভাবে এটা সম্ভব, কারণ আমি তো বডি ভাঙতে পারছি না, বুঝতে পেরেছেন, তা আমিও ভাবছি উনিও ওনার যা শক্তি আমারও তাই শক্তি, সে কী করে ঘটনাটা ঘটছে, তাহলে আজুগুজুব গল্প হয়েছে, বুঝতে পেরেছেন, যতক্ষণ না বডি ভাঙার ব্যাপারটা ভিতরে ঢুকে, এই যে আমি যখন এই যে ব্লু হুইলের দ্বারা আক্রান্ত হয়ে যে ফিলিংসটা এখন করছি, উনি 24 বছর 30 বছর আগে থেকে শুরু হয়েছে, এবং সেটা আমাকে ইনডাইরেক্টলি ব্লেম দেননি, যেহেতু আমার বেঙ্গল ভেটেনারি কলেজের ছেলেরা আমাকে প্যাক করেছে, আমাকে চিনত বলে, এবারে উনি তো অদৃশ্য, ওনাকে ধরা যেত না, তো আমি যেহেতু এদের সঙ্গে যুক্ত ছিলাম, আমার ফিগারটাকে ধরে ধরে ওই মুক্তেশ্বর পৌঁছে যায়, এবং ভেটেনারি ডিপার্টমেন্টে আমি প্রমিসিং স্টুডেন্ট বলে ওরা ওই দেখতো মুক্তেশ্বরে ভাইরোলজির ল্যাবে কী ধরনের কাজ টাজ হয়, ইয়ে করে আমাকে পিক আপ করা, মানে তখন আমি ছাড়া মানে বেঙ্গল ভেটেনারি কলেজের এমনকি এমনি বড় বড় কলেজে মনোকোনহাল আর অ্যালাইজা ফ্যালাইজা সম্বন্ধে বিশেষ মানুষের খুব একটা আইডিয়া থাকে, তো তাদের মানুষের ওই রকম সেরোলজিক্যাল এইসব ব্যাপার জ্ঞান, তো আমাকে তখন আর ফলাপ করতো, তখন আমার এমনই মানে পাগলপনা ছিল সেল আর কি, মলিকুলার সেল, তো সেই সেল মানে তখন বিস্ফোরণ হচ্ছে তথ্যের, বায়োলজিক্যাল সায়েন্সের, ইমিউনোলজি আর ভ্যাকসিন প্রিপারেশনের বিভিন্ন ভ্যাকসিন মলিকুলার, আজকে যে সমস্ত তাড়াতাড়ি করে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, তার সে সমস্ত সেগুলো এফেক্টিভ হবে কিনা, কিল্ডার লাইভ ভাইরাস এনি হিট থার্মোস্টেবল নন স্ট্যান্সন, এরকম নানা রকম ব্যাপারে মানে হাজার হাজার সায়েন্টিস্ট কাজ করছে, আমি এখন ভেবে পাচ্ছি না সেই সমস্ত সায়েন্টিস্ট কাজ করার পরেও যদি সে অরিজিনাল সায়েন্টিস্টগুলো তারা বেঁচে থাকতো, তাদেরকে আইদার মেরে ফেলা হয়েছে, তাদেরকে মুখ দিয়ে কথা বলতে দিচ্ছে না, ওই হারামজাদি সৌমী স্বামীনাথন যাদের এই চুরির বেটি বলা যায় ডক্টর হর্ষবর্ধন, এটা কিচ্ছু জানে না, এই সমস্ত পাজি লোকগুলো হই হইতে যদি বসে থাকে, তো আমরা ভেবে চিন্তা করতে পারি না যে আমার মতন ছিল আমাদের এমনি, তখন ধরুন এই ইমিউনোলজি মানে খুব একটা বিস্ফোরক ব্যাপার, মানে আজকে আর কালকের মধ্যে তথ্যে বিশাল আদান প্রদান হচ্ছে, এবং মলিকুলার বায়োলজি যেখানে স্টার্টিং হয়েছে প্র্যাকটিক্যালি 70 মিডিলে ঠিকভাবে, সেই মলিকুলার বায়োলজিটাকে 20 বছরের মধ্যে জাম করে একটা বিস্ফোরক জায়গায় নিয়ে যাওয়া বায়োটেকনোলজি, আমার গুরুদেব আমরা যখন পেস করছি বায়োটেকনোলজিতে, তখন উনি বলতেন এই বায়োটেকনোলজি তোমাদের সর্বনাশ করবে, তো এই বায়োটেকনোলজি বললে এটাকে আমি ক্ষমা করতে পারা যাচ্ছে না, এই জিন চেঞ্জ করানোর ব্যাপারটা, ভগবানের উপরও গদ্দারি করা আর এবং জিন দিয়ে জিনের অভিশাপ তৈরি করা কি ভয়ঙ্কর হবে, এই করোনা ভাইরাস বায়োলজিক্যাল ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ভাইরাসের জিনটাকে চেঞ্জ করে আর ভয়ঙ্কর মনুষ্য নিজের আপদ নিজেই ডেকে আনছে, ভগবান কার্ড দিতেন অভিশাপ দিতেন যদি বিশ্বাস না করো, দর্প হয় তাহলে দিতেন, কিন্তু এখন মানুষ নিজেই এত ভগবানকে ভুলে গেছেন, সাধুরও নিন্দা করছেন আর ভারতের সংস্কৃতি শ্রদ্ধা নাই,
কিন্তু এই যে দানবকে বিশ্বাস করে প্রেম করে তাদেরকে পুজো দেওয়া, গান্ধীকে পুজো দেওয়া থেকেই ভারতবর্ষের সাধু অবমাননা তৈরি। বুঝতে পেরেছেন? খুব ভালো ক্রিটিক্যাল কথাটা। যেমন ঠাকুর রামকৃষ্ণকে লোকেরাও আমাদের এখানে পলিটিক্যাল না না হলো তথাকথিত বিজ্ঞানটা ধরতে পারতেন না। আমার মতন অবস্থা, আমি ভগবানের কাছে শরীর ধারী, ঠাকুর রামকৃষ্ণ আপনারকে আমাকে উনি বলছেন তোমার ঠাকুর রামকৃষ্ণকে, এই ঠাকুর রামকৃষ্ণ এরকম হাজারবার জন্মগ্রহণ করলে এনার 20-25 বছর মানে ইতিহাস খুব প্রচারিত থাকবে, বা 50 বছর একটা মানুষের, এরপরে আর থাকবে না মানে গুরুত্বটা। তো এইরকম 2500 বছর বাদে ডিফারেন্সে কত রামকৃষ্ণ এলে, তারপরে একবার ওই ভগবান বুদ্ধ, একবার কৃষ্ণ, একবার রাম আসবেন। বুঝতে পারছেন? যাদেরকে আমরা মহা অবতার বলছি, তাদের শক্তি যিনি বললেন পূর্ণ ব্রহ্ম মা যোগ মায়াকে নিয়ে, রাধাকে নিয়ে তিনি যে কৃষ্ণ যে পূর্ণ ব্রহ্ম হয়ে এখানে প্রেজেন্ট ছিলেন, তার পক্ষে যে যুদ্ধ করা, যা যুদ্ধ করেছিলেন রামের সঙ্গে, তো তীর ধনু নিয়ে, তো ইনি চক্র নিয়ে অনেক কিছু যুদ্ধ করতেন, তো অনেক কিছু ব্যাপার ছিল। তাই ছোট করে ফেলছি, একটু দেখে ছেড়ে।